পরবর্তী ক্লাসে আমি আবার চলে আসলাম শিক্ষার্থী তোমাদের সামনে। আজকে আমরা কি পড়বো বলেছিলাম, একটু আগেই বলেছিলাম আমরা ইংরেজি পড়েছি, এখন বাংলা ওরালটা পড়বো, মানে বাংলা মৌখিক অংশটা আজকে আমরা এখন পড়বো। তো সেই জন্য আমরা কি করবো, আমাদের যে মৌখিক অংশের জন্য দুটো বই আমাদের প্রয়োজন। একটা হচ্ছে তোমাদের যে চিলড্রেন রাইমস ফর দ্য প্লে গ্রুপ যে বইটা আছে, এই বইটা হাতে নিয়ে পেজ নাম্বার 36 চলে যাও। দেখো পেজ নাম্বার 36 দেওয়া আছে, পেজ নাম্বার 36-এ চলে যাও। এবং পরবর্তী যেটা দেওয়া আছে যে ছড়াটা কবিতাটা পড়াবো সেটা হচ্ছে পেজ নাম্বার 22-এ। দেখো পেজ নাম্বার 22-এ দেয়া আছে। তো প্রথমে তোমরা জানো তোমাদের কিন্তু ছড়ার ক্লাসগুলো কিন্তু অনেক মজার ক্লাস, তাই না? আজকে তোমাদেরকে এই দুটো ছড়াই কিন্তু পড়াবো শুধুমাত্র, একটা হচ্ছে কাঠবিড়ালি আর একটা হচ্ছে কি প্রার্থনাটা পড়াবো। এবং সাধারণত ছড়া বলা যায় না, কবিতা বলা হয়, ঠিক আছে? কারণ এখানে কবির নাম সহ দিয়ে আছে। তো দেখো আমরা প্রথমে কি পড়বো, আমাদের মজার যে ছড়াটা সবচেয়ে বেশি সেটা হচ্ছে কাঠবিড়ালি, পড়তে অনেক ভালো লাগে আমাদের। সেটা কোথায় আছে, রাইমস ফর দ্য প্লে গ্রুপ বই আছে, তোমাদের বলেছি পেজ নাম্বার 36 খুলতে। দেখো এখানে খুব সুন্দর করে ছবি দিয়ে আছে, কাঠবিড়ালির ছবি, যে কাঠবিড়ালি পেয়ারা খাচ্ছে গাছে বসে বসে পেয়ারা গাছে, একটা ঘরের ছবি দেখা যাচ্ছে, একটা মাঠের ছবি আছে, একটা ছোট্ট মেয়ের ছবিও কিন্তু কোনায় দেয়া আছে। এখন চলো দেখা যাক কি বলছে কবিতাটিতে। কাঠবিড়ালি কাজী নজরুল ইসলাম কি বলেছিলাম, ওরাল ক্লাসগুলোতে আগে বলেছিলাম কি, যে কোনো ছড়া বা কবিতা বলার সময় শুরুতেই কবি এবং কবিতার নাম কিন্তু বলতে হয়, ঠিক আছে? কাঠবিড়ালি কাজী নজরুল ইসলাম, কাঠবিড়ালি কাঠবিড়ালি, পেয়ারা তুমি খাও, গুড়মুড়ি খাও, দুধ ভাত খাও, বাতাবি লেবু লাও, বিড়াল ছানা কুকুর ছানা দাও, ছোঁচা তুমি তোমার সাথে আর এই আমার যাও। আবার বল, অনেক মজার মজা লাগছে না এটা? কাঠবিড়ালি কাজী নজরুল ইসলাম, নিজের সাথে সাথে বলো, মুখে মুখে বলো, কাঠবিড়ালি কাঠবিড়ালি, পেয়ারা তুমি খাও, গুড়মুড়ি খাও, দুধ ভাত খাও, বাতাবি লেবু লাও, বিড়াল ছানা কুকুর ছানা দাও, ছোঁচা তুমি তোমার সাথে আর এই আমার যাও। এই হচ্ছে আজকে কাঠবিড়ালি কি কবিতাটা আমরা পড়লাম। এখন আমরা কি পড়ব, এখন আমাদের পরবর্তী যে কবিতা দেওয়া সেটা হচ্ছে কি, প্রার্থনা। প্রার্থনা কোথায় আছে, এই যে তোমাদের যে বাংলা বইটা আছে সোনামণিদের বাংলা পড়া, এই বইয়ে কিন্তু দেওয়া আছে, কত পেজ নাম্বার 22-এ, পেজ নাম্বার 22-এ কবিতাটা দেওয়া আছে। দেখো প্রার্থনা সুফিয়া কামাল, যেখানে ছোট ছেলে প্রার্থনা করছে আল্লাহর কাছে, কি করছে, প্রার্থনা করছে, মোনাজাত করছে, ঠিক আছে? তুলি দুই, প্রথমে কি বলেছিলাম আমরা কবিতাটার নামটা বল, প্রার্থনা সুফিয়া কামাল, প্রার্থনাটা কে লিখেছে, সুফিয়া কামাল। তুলি দুই হাত করি মোনাজাত, হে রহিম রহমান, কত সুন্দর করিয়া ধরণী মোদের করেছ দান, গাছে ফুল ফল নদী ভরা জল, পাখির কণ্ঠে গান, সকলই তোমার দান। অনেক মজার না? আবার বলো মুখে মুখে, খুব সুন্দর একটা কিন্তু কবিতা এটা, ঠিক আছে? উপরে ক্লাসে গেলে ওখানেও পাবে, ওখানে কিন্তু লিখতে হবে আবার, এখন তো মুখে মুখে বলছো মুখে, কিন্তু ওখানে গিয়ে কিন্তু লিখতে হবে, তাই এখন থেকে শিখে নাও, পরবর্তীতে কি করবে আস্তে আস্তে তোমরা এগুলো উপরে ক্লাসে গেলে লিখবে। প্রার্থনা সুফিয়া কামাল, তুলি দুই হাত করি মোনাজাত, হে রহিম রহমান, কত সুন্দর করিয়া ধরণী মোদের করেছ দান, গাছে ফুল ফল নদী ভরা জল, পাখির কণ্ঠে গান, সকলে তোমার দান। এই যে আমি এখন কবিতাগুলো পড়লাম, এগুলো কিন্তু কি তোমাদের স্মৃতিতে আছে, এগুলোকে তোমাদেরকে আগেও আমি পড়িয়েছিলাম। কিভাবে পড়িয়েছিলাম হয়তো সরাসরি পড়িনি, হয়তো এভাবে পড়েছি শুরুতে, ক্লাসের শুরুতেই আমি তোমাদেরকে এগুলো বলেছিলাম বা পড়িয়ে শুনিয়েছিলাম, ঠিক আছে? তো তোমরা কি করবে, তোমাদের মা বাবাদের সাহায্য বা ক্লাস তোমাদের ফোনের সাহায্য নিয়ে এই যে ছড়া বা কবিতাগুলো আছে এগুলো কি করবে, মুখে মুখে প্র্যাকটিস করবে বাসায়, ঠিক আছে? লিখতে হবে না, মৌখিক অংশ তোমরা জানো এগুলো লিখতে হয় না, শুধুমাত্র লিখিত অংশগুলোই বাড়ির কাজ করবে, মৌখিক অংশটা কিন্তু বাড়ির কাজ করার কোনো প্রয়োজন নেই। তাহলে আজকে এ পর্যন্ত, আশা করছি ক্লাসটা বুঝতে পেরেছ, ভালো থাকবে, নিরাপদে থাকবে, এবং ছড়া কবিতাগুলো মুখে মুখে প্র্যাকটিস করবে বেশি।